আমন্ত্রণ। রাতের এসিটিভি সংবাদে সঙ্গে আছি আমি আসিফ আল আহমেদ। শুরুতে এই শিরোনাম। আসসালামু আলাইকুম, আমি আসিফ আল আহমেদ, নিউজ প্রেজেন্টার বা নিউজ প্রেজেন্টেশনের সাথে জড়িত আছি। 5 বছর হলো সেপ্টেম্বরের 2 তারিখে, আই মিন 2014 2 সেপ্টেম্বর আমি এসএ টেলিভিশনে প্রথম আমার অন এয়ার হয়। আজকে যেহেতু 20 সেপ্টেম্বর, তার মানে 18 দিন আগে, ঠিক 2 সেপ্টেম্বর 2019 আমার 5 বছর পূর্ণ হলো নিউজ প্রেজেন্টার হিসেবে। সো আমি আজকে আপনাদেরকে খুব সংক্ষেপে চেষ্টা করব আমার নিউজ প্রেজেন্টার হওয়ার পেছনে জব সেওয়ানের যে অবদানটা আছে সেটা আসলে প্রকৃত অর্থে কতখানি ছিল, আদৌ ছিল কি না, এবং কীভাবে সেটা আমি একটু সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করবো। ইউজুয়ালি আমি পড়াশোনা শেষ করে যখন জয়েন করলাম একটা অফিসে, কর্পোরেট অফিসে, তখন বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে নিউজ প্রেজেন্টারের চেষ্টা করার একটা প্রবণতা ভেতরে ছিল, বাট সেটার সময় করে উঠতে পারিনি। তো হঠাৎ করে একদিন ছুটির দিনে দেখলাম যে পত্রিকার পাতায় পেছনে ওনাদের বিজ্ঞাপন। তো তখন আপনাদের মতোই আমার মনের মধ্যে প্রচণ্ড প্রশ্ন যে আদৌ এটি কোনো কাঁচে লাগবে কি না, অথবা মানে আমি কাউকে চিনি না, জানি না, এই আমি নিউজ প্রেজেন্টেশন উইদাউট এনি লবিং হতে পারবো কি না। কারণ এটি একটা খুব প্রচলিত যে নিউজ প্রেজেন্টেশনে আসতে হলে তোমার লবিং লাগবেই, বা লবিং ছাড়া নিউজ প্রেজেন্টেশন একদম নিউজ প্রেজেন্টার হওয়াই যায় না। তো তারপরে এই দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আমি যখন ওনাদের অফিসে আসি, ওখানে একজন টিচার ছিলেন বা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, তিনি আমাকে সংক্ষেপে ওনাদের বিষয়টি বুঝিয়ে বলেন। তখন আমি প্রচণ্ড দ্বিধাগ্রস্ত, বাট লাকিলি কেন বলছি সেটা পরে বুঝতে পারবেন। লাকিলি আমি অ্যাডমিশনটা নিয়ে নিই, এবং 3 মাসে আমি কর্পোরেটে 3 বছর ধরে ছিলাম, তারপরে 3 মাসে আমি আসলে যেটা ওনাদের কাছ থেকে শিখতে পেরেছিলাম সেটা হচ্ছে নিউজের কিছু স্পেশাল বিষয় আছে, ডেলিভারির ক্ষেত্রে কিছু প্রনাউন্সিয়েশন, পাঞ্চ বলেন, মডুলেশন বলেন, আরও কিছু বিষয় আছে যেগুলো আসলে স্পেশালি নিউজের জন্য অ্যাপ্লিকেবল। ওটা হয়তো আমি জব সেয়ারে না এলে পেতাম না, হয়তো আমি অনেক কনফিডেন্ট ছিলাম যে আমি প্রেজেন্টেশন করছি, আমি একটা অফিসের ট্রেনার হিসেবে আছি, আমি এটা পারবো। বাট তারপরে এই নিউজের ব্যাপারগুলোর সাথে জড়িত হওয়াতে এটা আরও এক ধাপ আমাকে এগিয়ে নিয়ে যায়। মিনওয়াইল জব সেওয়ানের যে কর্ণধার, উনি একটা ক্লাস নিয়ে থাকেন, একটা বা একাধিক ক্লাস নিতেন। তো তখন উনি হাউ টু অ্যাপ্লাই একটা ক্লাসে আমাদেরকে ব্রিফলি বোঝালেন, উইথ এ কভার লেটার অ্যান্ড সিবি প্রিপেয়ার করতে হবে, ইমফেসিস ইউর প্রেজেন্টেশন স্কিল, কীভাবে সিবিটাকে প্রিপেয়ার করে অ্যালং উইথ সাম পিকচার, বিকজ ওখানে 4টা পিকচার আপনার লাগছে অ্যাপ্লাই করতে টু অ্যাট্যাক দি চ্যানেলস অথরিটি। কারণ অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনি কলটা পাবেন, তারপরে হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, ইউ হ্যাভ দ্যাট মাচ কোয়ালিটি টু বি আ প্রেজেন্টার। তো সেই টিপসগুলি কিন্তু আমি ওখান থেকে পেয়েছিলাম, যেটা আমি পরবর্তীতে অনেককেই শেয়ার করেছি। সো তারপরে এই কোর্সটা কমপ্লিট করার পরে আমরা যখন ওনাদের দিক নির্দেশনা অনুযায়ী অ্যাপ্লাই করা শুরু করি, আমি হচ্ছে কল পাই বিকজ অফ দিস মেনটেনিং দি প্রপার অ্যাপ্লাই প্রসিডিউর। তো কল পাওয়ার পরে আমি অডিশনে যাই, অডিশনে ফার্স্ট অডিশন সেকেন্ড অডিশন পার হওয়ার পরে একটা সরঞ্জাম চ্যানেল থেকে, আমি নাম উল্লেখ করছি না, যখন কল পেলাম তখন সেখানে একজন কর্মকর্তার সাথে, জব সেওয়ানের একজন কর্মকর্তার পরিচয় ছিল। তা আমি জব সেওয়ানে যোগাযোগ করি যে কিছু একটা করতে পারেন কিনা আমার জন্য, ওনাদেরকে একটু বলে দিতে পারেন কিনা। তো তখন জব সেওয়ানে যিনি ছিলেন উনি আমাকে রিপ্লাই করলেন যে না, তুই নিজে নিজেই চেষ্টা কর। তখন আমি একটু খুব হতাশ হয়ে যাই যে তাহলে বোধহয় আমাকে দিয়ে হবে না, যেহেতু কোনো রেফারেন্স পাচ্ছি না। বাট তারপরে আমি নিজে নিজে চেষ্টা করে এই যে সার্টিফিকেট, এই যে কোর্স, এই যে প্রসিডিউর মেনটেন করে করার পরে আজকে কিন্তু 5 বছর ধরে সম্ভব পড়ছে। সো আমি আসলে খুব কনফিডেন্টলি বলতে পারি যে এখান থেকে আসলেই আপনাদের জন্য শেখার কিছু আছে, আসলেই এটা নিউজ প্রেজেন্টেশনের স্বপ্ন পূরণের জন্য আপনাকে সেই সঠিক পথেও নির্দেশনা দেবে। সেটি যাচাই করতে চাইলে আপনি এসে একটু যাচাই করে যান। আমার মনে হয় যে আমাদের যে অভিজ্ঞতা সেটা আপনাদের মধ্যেও আমরা ছড়িয়ে দিতে পারলে আমাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।